ওকে স্যার, এখন আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে এই যে এপিআই এ আমরা কিভাবে ইরর হ্যান্ডেলিং করব। সাপোজ মনে করেন এই যে ইউজার, আমি যে প্যারামিটারটা পাস করছি, এখন যদি আমি প্যারামিটারটা না দিই সাপোজ, তাহলে কিন্তু আমার এখানে এবার দেখেন ইরর দিয়ে দিচ্ছে, তাই না? তো আমি সাপোজ প্যারামিটার পাস করতেছি না, তখন ইউজারকে যখন কল করবো তখন হাই তো অ্যাকচুয়ালি আসার কথা, আমি প্যারামিটার দিচ্ছি না, প্যারামিটার যখন দিব তখন হাই সাপোজ হচ্ছে প্যারামিটারে যা দিব সেটা নিবে। সো এটাকে আমি কন্ট্রোল করব কিভাবে, এটাকে কন্ট্রোল করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে জাস্ট এই জায়গায় লিখবেন ইকুয়াল টু নাল, অর্থাৎ এটা কি হবে, ডিফল্ট হবে নাল থাকবে, ডিফল্ট হবে কি থাকবে নাল থাকবে। সো এখন যদি আমি আবার টেস্ট করি দেখেন, তাও কিন্তু সেম আমাদের, তাও কিন্তু সেম। সো আমাদের আর একটা কাজ করতে হবে এটার জন্য, সেটা হচ্ছে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবেন, কি দিবেন একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবেন জাস্ট। তাহলে এবার যদি আমি সেন্ড করি দেখেন ইউজার, আচ্ছা এখানে আমাদের একটা স্ল্যাশ আসছে ইউজার পর্যন্ত, এপিআই ইউজার, তাও আমাদের কিন্তু এখানে কি বলতেছে ইরো, আচ্ছা আমি একটা এবার কোনো কিছু নাম লিখে দিই সাপোজ, হ্যাঁ এটা ঠিক আছে, বাট প্যারামিটার না পাঠালে আমাদের ইরো আসছে, তাই তো? একটু ওয়েট, আমরা দেখি এখানে আর কি করছি, নেম নেম ইকুয়াল টু নাল। ওকে, সো আমাদের এই ইরোরটা অ্যাকচুয়ালি রাউট লগ এ নট ডিফাইন বলতেছে, কারণ এই ইউজার অ্যাকচুয়ালি অলরেডি ডিফাইন আছে। হ্যাঁ আমরা একটু চেঞ্জ করে দিই, ইউজার্স করে দিই, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি এখানে এবার ইউজার্স করে দিচ্ছি। হ্যাঁ সো এবার দেখেন এই যে হাই চলে আসে। সো এবার যদি আমি এখানে নেম আবার বসাই একটা, সো সাইন করি হাই রে, ওকে। কিন্তু এবার আমরা তাহলে ইরোরটা বুঝি যে এখানে আমরা কি করলাম, আমরা সাপোজ যদি এটা না দিতাম, এটা না দিতাম, সো এবার যদি আমরা ইউজার ইউজার্সকে কল করি, সো দেখেন এবার কিন্তু আমাদের বলতেছে যে নট ফাউন্ড ইউজার্সে। হ্যাঁ সো আমাদের কিন্তু তখন আর ইউজার্সটা পাচ্ছে না। সো আমি যদি আবার এটাকে দিয়ে দিই, সো এবার যদি আবার সেন্ড করি, সো শুধুমাত্র এখন ইউজার্সটাকেও পাবে এবং প্যারামিটার সেট করলে এটাও পাবে। সো আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে?